সব ড্রাইভারদাসরা এসেছে গাড়িটা নিয়ে, দেখতে পাচ্ছ যেটা এখানে সব ড্রাইভারদাসরা আছে আমার। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর এখন বাজে 10:30, এইমাত্র আজকে এখন ঘুমের থেকে উঠতে এসেছি এখানে, দেখতে পাচ্ছ। আর কালকা এসেছি, তোমাদেরকে ভিডিওর মধ্যে বলেছি 12:30 সময় এসেছি মেলা থেকে ভিডিও এডিট টেডিট করতে। একবারে আমার 3টা বেজে গেলো, রাত বাজে 3টা, তারপরে ভিডিও এডিট করে ঘুমালাম, তারপরে আজকে ঘুমের থেকে উঠতে, এবং দেরি হয়ে গেলো আজকে 9টা বেজে গেলো ঘুমের থেকে উঠতে, তার লেগে আজকে ভিডিওটাও দেরিটা স্টার্ট করতে, দেখতে পাচ্ছ যেটা। আর আজকে কালকা মেলার থেকে দেখতে পাচ্ছ যেটা এই বাঁশিটা এনেছি, আর তোমরা মনে হয় কালকা ব্লগের মধ্যে দেখেছো আমরা রিয়েকশন ক্যাপচার করেছি এই বাঁশিটা দিয়ে মানুষের যেটা। আজকেও মেলা আছে, আজকেও যাবো যেটা, আর তোমরা পুরোটা ভিডিও আজকে দেখতে থাকো যেটা। এই কালকা কিনলাম এই বাঁশিটা দিয়ে, কালকা রিয়েকশন ক্যাপচার করলাম মানুষের, মজা হইলো, প্রচন্ড মজা হয়েছে। কালকা 3টা বেজে গেলো আমি ঘুমাতে ঘুমাতে, আজকে দেরি করে ব্লগটা স্টার্ট করে, তার লেগে আজকেও মেলার মধ্যে যাবো। তোমরা আজকে পুরোটা ব্লগ ভিডিও দেখতে থাকো তোমরা। ফাইনালি এখন স্নানটানও কমপ্লিট এবং বার্তা তো খেয়ে ফেলেছি, আর এখন মাঠের দিকে যাচ্ছি, কারণ আমার ভাই আসবে, মামা তো ভাই, তার লেগে মাঠের মধ্যে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি গিয়ে সেরা ভাই আসছে তার জন্য। আর ফাইনালি দেখতে পাচ্ছ ভাই তারা এসে পড়েছে, এখন এই মাঠের মধ্যে গাড়িটা পার্কিং করে রেখেছে, কারণ মামার বাড়ি আসি, তার লেগে এখানে রেখে দিয়েছে গাড়িটা, দেখতে পাচ্ছ। আর বাইতারা গিয়েছে মাতার বাড়ির মধ্যে, তার জন্য আমাদের বাড়ি আসলো আজকা, দেখতে পাচ্ছ যেটা। আজকা ফার্স্ট টাইম এসেছে ভাইয়ের গাড়িটা নিয়ে, নতুন গাড়ি যেটা দেখতে পাচ্ছ। আর ভাইয়ের বন্ধুরা সবাই গাড়ি থেকে নামছে এখানে। এটা যে দাদার বন্ধু ভাইয়ের, দাদার দুধ কত করে কিনছো? 500 মিলিলিটার। মাতার বাড়ির মধ্যে গেছে, আর এখন বাড়ির যাওয়ার সময় এখানে এসে আমাদের সাথে দেখা করলো। বাইরের বন্ধুরা আছে এখানে, এখানে আছে ভাই, যুবরাজ ভাইও আছে, আমরাও আছি। এখানে মাতার বাড়ির প্রসাদ এনেছে তারা মিলে, এইমাত্র এখন বাড়ির মধ্যে এসে পড়েছি। আর ভাই তারা এসেছিল, এসে আবার চলে গেল, আর আমি এইমাত্র এখন সন্ধ্যার সময় যাবো মেলার মধ্যে। তোমরা আজকে পুরোটা ব্লগ ভিডিও দেখতে থাকো তোমরা। আর ফাইনালি এইমাত্র এখন রেডি হয়েছি, দেখতে পাচ্ছ এখন রাত হয়ে গেছে, রাতের এখন বাজছে, রাত এখন রাতের বাজছে 8টা। এইমাত্র এখন রেডি হয়ে গেছি মেলার মধ্যে যাওয়ার জন্য, যেটা হচ্ছে উরুস মেলার মধ্যে যাওয়ার জন্য। দেখো তোমরা যেটা আজকে উরুস মেলার মধ্যে যে কি কি করি তোমরা দেখতেই পারবে আজকে, আমার পুরোটা ব্লগ ভিডিও দেখতে থাকো। এখানে আমি রেডি হয়ে গেলাম, এবং আমার মাও যাবে এখানে, আমরা যাবো এখন গিয়ে সেরে আবার তোমাদের সাথে আবার ভিডিওটা কন্টিনিউ হচ্ছে, তোমরা পুরোটা ব্লগ ভিডিও দেখতে থাকো আজকে। আর ফাইনালি মেলার মধ্যে এসে পড়েছি, দেখতে পাচ্ছ যেটা। আর এখান থেকে একটা মিকি হাউস কেনার জন্য মামি, কারণ বাঘনির জন্য নেবে, তার লেগে এখানে। আর এখানে আমার বন্ধুদের সাথে দেখা হয়ে গেলো যেটা, দেখতে পাচ্ছ সুকান্ত এবং ভাই তারাও আছে এখানে, সুব্রত টুব্রত এবং তারা আছে সবাই, দেখতে পাচ্ছ যেটা। এবং এখানে প্রচণ্ড ভিড় হয়েছে আজকে আজকে, কারণ লাস্ট দিন, তার জন্য আজকে প্রচুর ভিড় হয়েছে এখানে, দেখতে পাচ্ছ। আর এখানে দুজন সাবস্ক্রাইবার ভাই মিলে গেলো, তারা আমার ভিডিও দেখে ডেলি, তার লেগে। এবং এখানে প্রচুর মানুষ হয়েছে, দেখতে পাচ্ছ প্রচণ্ড মানুষ হয়েছে, কারণ আজকে লাস্ট দিন, তার লেগে দেখতে পাচ্ছ। আর এখানে আমি আছি দাঁড়িয়ে। আর ফাইনালি এইমাত্র এখন এসে বললাম অর্কেস্ট্রা শোনার জন্য, যেটা দেখতে পাচ্ছ এখানে। আর এখানে আমরা সবাই ডান্স করতেছি, কারণ গতকালকে ডান্স করছি না, যেটা দেখতে পাচ্ছ আমার ব্লগ ভিডিওর মধ্যে, শুধুমাত্র ঘোরাঘুরি করেছি। আর আজকে ঘোরাঘুরি বাদ দিয়ে এখানে ডান্স করতে এসে পড়েছি, কারণ আজকে হচ্ছে লাস্ট মেলা, তার লেগে এখানে এসে পড়লাম মেলাটার মধ্যে ডান্স করার জন্য, দেখতে পাচ্ছ যেটা। এখানে সবাই ডান্স করতেছে, আমিও ডান্স করতেছি, আর তোমরা কিছুক্ষণ একটা সিনেমেটিকে এনজয় করো আমাদের ডান্সটা তোমরা সকলেই।
বাংলাদেশ থেকে আগত খ্যাতনামা রাবিয়া সেতু, যেটা দেখতে পাচ্ছ এখন টেজে উঠছে, দেখতে পাচ্ছ রাবিয়া সেতু যেটা এখন গান গাবে, আর তোমরা কিছুক্ষণ একটা সিনেমা এনজয় করো গানটা। আর ফাইনালি এখন চাট খেতে এসে পড়েছি, দেখতে পাচ্ছ এখানে চাট খাচ্ছি, খুবই দারুণ লাগছে চাটটা খেয়ে। আর এবং এখানে এসে পড়েছি জিরাপি এবং মোরালি কেনার জন্য, এখানে দেখতে পাচ্ছ এবং আমার মাও আছে আমার সাথে, আমি কিনছি জিরাপি এবং মোরালি বাড়ির জন্য, যেটা দেখতে পাচ্ছ এখান থেকে দোকান থেকে। ফাইনালি এই মাত্র এখন বাড়িতে এসে পড়েছি, দেখতে পাচ্ছ এখন বাড়ছে 12:30 এসে পড়লাম। আজকের ভিডিওটা এতটুকু ভালো লাগলে একটা লাইক করবা, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবা, মিলতে নেক্সট ব্লগ মাই, তব দেখলে বাই।